শুরুতে একটু রিভিউ করি আমরা আসলে এ পর্যন্ত কি কি শিখলাম। আমরা লাস্ট ক্লাসের কথাগুলো বলেন তো, আমরা একটু রিভিউ করি, রিক্যাপ করি। বলবেন কি করছি আমরা? বিজনেস কার্ড। আচ্ছা, এর ভিতর তো অবশ্যই বেশ কিছু টুল ইউজ করছি আমরা, তাই না? আর কোনো কিছু মানে টুডের মধ্যে কোনো ইম্পর্টেন্ট মনে হয়েছে, খুব বেশি ইম্পর্টেন্ট বারবার কাজে লাগে তখন কোনো কিছু মনে আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমি আমার আমরা এগুলো আবার রিভিউ করব। প্লাস হচ্ছে আমরা আজকে শুরুতে একটা বিজনেস কার্ড ডিজাইন করবো। তার আগে আর একটা, আমি কালকে হচ্ছে গ্রুপে একটা ডিজাইন পোস্ট করছিলাম। ডিজাইন আমরা জাস্ট একটা সিম্পল আর্টওয়ার্ক, এটা সবাই করছেন কি আপনারা? সবাই কিন্তু পোস্ট করেন নাই, আপনাকে দেখছেন? সরি, গ্রুপে দেখেন নি? গ্রুপে সবাই আছেন না? সবাই নাই? আপনারা কি গ্রুপে রিকোয়েস্ট দিছেন? এর রিকোয়েস্ট দিছেন? আমি তো গ্রুপে নেম দিছিলাম আপনাদের, না? এটা ছিল না? আচ্ছা, এটা হচ্ছে এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এরকম বাধা কিন্তু আমি টাস্ক দিব আপনাদের করতে হবে, কারণ আমি যে টুলগুলো নিয়ে ডিসকাস করি এর বাইরেও কিন্তু টুল থেকে যায়, যেগুলো হচ্ছে ক্লাসে হচ্ছে এইভাবে মানে করা হয় না, কারণ আমরা তো স্পেসিফিক কোনো কাজ নিয়ে থাকি, সেক্ষেত্রে সব টুল যে আসবে এমন না। তো বেশ কিছু ইম্পর্টেন্ট টুল হচ্ছে থেকে যায়, যেগুলো আমাদের খুবই দরকার। তো আমি একটা শেপ দিছিলাম, তাহলে শেপটা আমি সামনে নিয়ে আসি। আমরা আসলে এটা সলভ করি, এখানে সলভ করার রিজনটা হচ্ছে এটা সলভ করতে পারলে আমরা কিছু ইম্পর্টেন্ট কমান্ড জেনে নিতে পারবো বা কিছু টেকনিক জেনে নিতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে অন্যান্য অনেক ডিজাইনে কাজে লাগবে। তো আমি হচ্ছে ওখানে মেয়ের না করে আমি জাস্ট ড্র করি। হ্যাঁ, এরকম শেপ ছিল না, ট্রায়াঙ্গল ছিল একদম, ধরেন বৃত্তাকার এইভাবে ছিল না, আর ভিতর হচ্ছে অথবা এরকম একটা ইলিপ্স ছিল, যেটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল নিচে ছিল, মানে অ্যালাইনমেন্টটা একদম সেন্ট্রালি ছিল সবগুলো, মানে প্রত্যেকটা অবজেক্টের সাথে প্রত্যেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট ছিল এবং ডিস্টেন্সগুলো একদম পারফেক্টলি সেম ছিল। এর নিচে হচ্ছে আরেকটা করে এরকম সার্কেল ছিল, তাই না? এই জিনিসটা কেন করা জানেন? আমি যেভাবে বলছিলাম প্রত্যেকটা অবজেক্টের সাথে একটা করে ডিস্টেন্স আছে না, আপনাদের ডিজাইন করছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছেন, সেম জিনিসটা করছেন, কালার অনেকে হচ্ছে সেম কপি করছেন, খুব ভালো করছেন। এটা আমি ওটা দেখতে চাইছিলাম যে কালারটি এটার কোয়ালিটি হবে। তো মেন জিনিস হচ্ছে আপনারা হচ্ছে ডিস্টেন্সগুলো হচ্ছে পারফেক্টলি করতে পারেন, এটা আমি সাইডে রাখি এইভাবে যে আমরা এই শেপগুলো করছি না, তার নিচে হচ্ছে এরকম ট্রায়াঙ্গেলগুলো ছিল, প্রত্যেকটা এরকম ছিল, আমরা হচ্ছে এটা এখন করবো পাশাপাশি। আপনারা সেতু ভাই কিছু বলবেন? তো এটা আগে প্রথমে সলভ করে দেন। আমরা হচ্ছে একটা আজকে বিজনেস কার্ড ডিজাইন করবো, যেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের হচ্ছে এমপ্লয়িরা ইউজ করে, ওটা হচ্ছে যে ডিজাইনটা করবো আমরা ওটা ওনাদের হচ্ছে লেটেস্ট ডিজাইন। তার আগে এই জিনিসটা সলভ করি বা এইরকম শেপ আমি কীভাবে করতে পারবো। তো আগের মতো এই নতুন ডকুমেন্ট আমি নিব, একটা যে কোনো সাইজ নেই আমি, এটা হচ্ছে আমার হরিজন্টাল লেআউটে থাকবে। তো একটু দেখেন এখানে একটা কমান্ড ইউজ করবো, যেটা আমরা হচ্ছে এমনিতে ড্র্যাগ করে বা এইখানে আমরা সিলেকশন টুল ইউজ করে করছিলাম আগে, কিন্তু আমি এটা মেনু থেকে করবো আজকে, কারণ আমার একিউরেট ভ্যালু লাগবে, আমার একিউরেট ডিস্টেন্স লাগবে। তো শুরুতে একটা বেসিক শেপ ড্র করবো আমি, যেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আগেও কাজ করছিলাম, পলিগন নিয়ে কাজ করবো আমি, এবং আমি একটা ট্রায়াঙ্গল ক্রিয়েট করবো। দেখেন, হ্যাঁ, এই ট্রায়াঙ্গলে আমার হচ্ছে আমি আপাতত স্ট্রোক রাখবো না, জাস্ট আমার ফিল কালার থাকবে। জাস্ট আমরা হচ্ছে এজগুলোকে জাস্ট একটু রাউন্ড করে দিয়েছিলাম, যেটা আমরা এভাবে করবো। দেখেন আমরা যখন সিলেক্ট করি
ট্রায়াঙ্গুলার ভিতরে পয়েন্ট আসে, এই পয়েন্ট নিয়ে অবশ্যই আমরা কাজ করছি। এটা আমি যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে সে ওর এজ গুলোকে রাউন্ড করে দিবে। প্রত্যেকটা এজ হচ্ছে কানেক্টেড থাকে, মানে একটা এজ নিয়ে কাজ করবে বাকি এজ গুলো কাজ করবে। তবে এটা আমরা চাইলে নাও করতে পারি, জাস্ট একটা এজ নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা কিভাবে, ধরেন আমার আগের অবস্থায় থাকলো, আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করি, করে আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু সিলেক্টেড আর এই দুটো সিলেক্ট করা হয়নি। আমি যদি এখন ভিতরে এই কর্নারটা নিয়ে আমি কাজ করি তাহলে শুধুমাত্র এই এজটাই রাউন্ড হলো, আবার যেগুলো সিলেক্ট করি সেগুলো রাউন্ড হলো না। তবে যখন আমরা রেগুলার সিলেকশন টুল ইউজ করবো তখন হচ্ছে বাকি এজগুলোকেও সে কানেক্ট করবে, মানে সেগুলো হচ্ছে লিঙ্ক থাকে আসলে, সেগুলো তখন রাউন্ড হয়ে যাবে যেটা প্রথমে আমরা দেখলাম। যাই হোক, আমরা এই শিপটা নিয়ে আপাতত কাজ করি। আরেকটা কাজ করবো এখানে, এই জিনিসটা এই প্রসেসটা হচ্ছে এই কাজের জন্য একটা স্পেসিফিক প্রজেক্ট প্রসেস, তবে আরও অন্যভাবে করা যাবে। আমি যেভাবে করব মানে তাতে যেন আমার একিউরেট ডিস্টেন্সগুলো মেনটেন থাকে। এখন আমার একটা বৃত্ত দরকার, আমি একটা বৃত্ত ছোটো সাইজের একটা বৃত্ত ড্র করবো, ধরেন এটাই। এবং এটা হচ্ছে শিপ শেপে গ্রোথ করার কারণে এটা আমার হচ্ছে সুষম, হাইট এবং ওয়েথটা সমান। প্রথমে আমি এটাকে হচ্ছে এখানে প্লেস করবো। দেখেন একটা একটা পিঙ্ক কালারের একটা লাইন আসতেছে না, এটা এটাকে বলা হয় স্মার্ট গাইড। আমরা যখন কোনো অবজেক্টে মুভ করবো অন্য অবজেক্টের সাপেক্ষে সেন্টারলি বসানোর জন্য এই জিনিসটা এই স্মার্ট গাইডটা হেল্প করে। এটা হচ্ছে যার যাদের হচ্ছে এই জিনিসটা আসে না মুভ করার সময়, তারা ভিউ মেনুতে গিয়ে এই যে স্মার্ট গাইড যে অপশনটা এটা ক্লিক দিয়ে রাখবেন, তাহলে এটা পাবেন। যদি ক্লিকটা না থাকতো তাহলে আমরা এটা পেতাম না, এই হেল্পটা পেতাম না। আচ্ছা, তো আমি একদম আমার ইলিপসের সরি ইলিপসটাকে আমার ট্রায়াঙ্গুলার একদম একদম বর্ডারে রেখে দিব। আমি একটু চেক করে নিই যে আমার হচ্ছে একদম এক্স্যাক্টলি বর্ডারে বসছে কিনা। তার জন্য কি করবেন জানেন, আমার বুঝতে পারবো এক পিক্সেল সে উপরে উঠে গেছে, আমি এই মুহূর্তে এটা নিয়ে কাজ করতে পারবো। দেখেন এই দেখেন আমি জুম করাতে দেখেন বোঝা যাচ্ছে আমার কিন্তু জায়গা মতো বসেনি। আমি এখন মুভ করে সেটাকে এখন হচ্ছে আবার আমরা যেহেতু মাউস দিয়ে মুভ করলাম আবার কন্ট্রোল ওয়াই চাপলে আগের মতো চলে আসবে। তারপরও আমি মাউস দিয়ে যেহেতু মুভ করছি আমার একদম পারফেক্টলি সেটা হচ্ছে কিনা আমি কিন্তু কনফার্ম না। সো এই জন্য আমি আরেকবার হচ্ছে অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমি এটাকে সেন্টার করে নিব। এখন কিন্তু সেন্টার হয়ে গেছে। তো এরপর যেটা কাজ করব, আচ্ছা আপনারা এই পর্যন্ত করেন যারা এয়ারহর নাই তারা কিন্তু অনেক কিছু মিস করবে। ওয়্যারলেস থাকতে যদি আমার রেকর্ডারটা সেক্ষেত্রে সুবিধা হবে, অনেক সমস্যা হচ্ছে বুঝতে। এই জন্য আমি চেষ্টা করি যে এখানে দাঁড়া দাঁড় করার এখানে দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা Thank you.
গ্রুপে এখনো রিকোয়েস্ট অনেকে দেন নাই, আমি দেখলাম আপনারা আজকেই অ্যাড হয়ে নেন, ঠিক আছে? আমি এখন পাঠিয়ে দিই এটাকে, কারণ এতক্ষণ নিয়ে এক কাজ করা যাবে না আমাদের। আপনারা অনেকে আসেন আমি দেখলাম, আপনারা বাসায় প্র্যাকটিস করেন না এবং ভিডিওটা পর্যন্ত দেখেন নাই কালকে। এই সেম কাজগুলো আমি কালকে ভিডিওটাতে করছি, যদি এই শেপটা মানেনি, এই ডিজাইনটা করিনি আমি। এখন দেখেন আমি কি করব, এখন আমি দুইটাকে হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করব। সেটা কিভাবে করব, অবজেক্ট থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি, ঠিক আছে? এখন গ্রুপ হওয়া মানে আমি দুইটা একসঙ্গে মুভ করতে পারবো, দুইটা একসঙ্গে রিসার্চ করতে পারবো, তাই না? দেখেন দুইটা একসঙ্গে রিসার্চ করতে পারবো, একটা একটাতে সিলেক্ট করলে আরেকটা এমনিতে অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আবার আমরা যে কোনো সময় এটাকে আবার আনগ্রুপও করতে পারবো, সেটা একই কন্ট্রোল জি চেপে অথবা অবজেক্ট মেনু থেকে ওইখানে আনগ্রুপ অপশন পাবেন। তো আমার নেক্সট অপশন হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে আমি এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম নামে একটা কমান্ড আছে আমাদের, সেটা ইউজ করব। ট্রান্সফর্ম মানে কি, যে একটা জিনিসের অবস্থা পরিবর্তন বা আকৃতির পরিবর্তন, তাই না? সেই ট্রান্সফরমেশন ইউজ করব আমরা। এজন্য আপনারা হচ্ছে ইফেক্ট মেনুতে যাবেন, আজকে ইফেক্ট মেনুতে একটা কাজ করব আমরা। ইফেক্ট মেনুতে একটা অপশন পাচ্ছেন এখানে ডিসটর্ট অ্যান্ড ট্রান্সফরমেশন, ডিসটর্ট অ্যান্ড ট্রান্সফরমেশনটাতে যদি আমি যাই তাহলে আমি ট্রান্সফর্ম নামে এই অপশনটা পাবো। এখন আমি ক্লিক করলাম, এর আগে কিন্তু আমি দুটাকে গ্রুপ করে সিলেক্ট করে রাখছি, হ্যাঁ এটা মাথায় রাখুন। এখানে কিছু অপশন পাচ্ছি আমি, আমার এই অপশনগুলোর মধ্যে আমার কাজে লাগবে আমার প্রথম দুইটা অপশন, ট্রান্সফর্ম প্যাটার্নস এবং অবজেক্ট সিলেক্টেড রাখব। দেন আমি আপনারা দেখতেছেন, দেন আমার হচ্ছে কাজ হবে হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে কাজ করা। আচ্ছা আমি এটাকে একটু মুভ করে নেই তাহলে আমি প্রিভিউ দেখতে পারবো, কারণ এখানে আমার প্রিভিউ অপশন আছে, টিক দিয়ে রাখলে আমি সরাসরি কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পাবো। এখন আমার নেক্সট জব হবে হচ্ছে কতটা কপি আমি বানাবো, আমার কপির সংখ্যা, মানে আমি যেহেতু আমার শেপে তো ছিল যে মাল্টিপল অবজেক্ট হবে এবং ডিসটেন্স মেনটেন করবে, এজন্য মাল্টিপল করার জন্য আমাকে কপি সংখ্যা আমাকে দিতে হবে। আমি ধরেন 15টা কপি বানাবো, 15টা, মানে এই যারা সিলেক্ট করছি সবগুলোই 15টা কপি তৈরি হবে। তো 15 আমি এন্টার দিলাম, দিয়ে আমাকে একটা অ্যাঙ্গেল দিতে হবে, কারণ হচ্ছে এটাকে আমি একসঙ্গে মানে ট্রান্সফর্মের অপশনের ভিতর আমি রোটেট অপশনটা পাচ্ছি, রোটেট যেহেতু আসতেছে, রোটেট মানে হচ্ছে অ্যাঙ্গেল লাগবে। তো এখন আমি অ্যাঙ্গেলটা কিভাবে দিব, ওর অ্যাঙ্গেল কিভাবে দিব, অ্যাঙ্গেল আমি চাইলে টাইপ করে দিতে পারি, আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, আমার হচ্ছে এখানে ক্যালকুলেটারের কাজটা হবে। তো কিভাবে ক্যালকুলেট করবো জানেন, যেহেতু আমার ডিস্টেন্স সমান লাগবে, একদম পারফেক্ট ডিস্টেন্স লাগবে অবজেক্টগুলোর মাঝখানে, এজন্য আমাকে আমার আচ্ছা একটা বৃত্ত কত কত ডিগ্রি অ্যাঙ্গেল কমপ্লিট করে দিতে বলেন তো, 360, তাই না? 90 90 90 90, তাই না? তো আমার হচ্ছে 360 ডিগ্রি নিয়ে কাজ করবো। এখন 360 ডিগ্রিতে আমি যদি আমার 15টা কপি হবে এটা যদি ভাগ করি তাহলে একটা ভ্যালু আসবে না, একটা অ্যাঙ্গেল পাবো না। এই অ্যাঙ্গেলটা যখন আমরা পারফেক্টলি আমার নাম্বার অফ কপিস দিয়ে ভাগ করি 360কে, তখন আমি একটা ডিস্টেন্স পাবো আমার প্রত্যেকটা কপির মাঝখানে, সেটা হবে একদম এক্সাক্ট ভ্যালু। এখন আমি এটাকে কি করবো জানেন, এখানে আমি 360 লিখে কিবোর্ডে স্ল্যাশ ইউজ করবো। এই স্ল্যাশটা দুই জায়গায় পাবেন আপনারা, আপনারা হচ্ছে আপনার শিফট বাটনের লেফট সাইডে পাবেন এবং এবং আপনি হচ্ছে নাম প্যাডে আপনার নাম প্যাড যেটা আছে সেখানে হচ্ছে নাম বাটনটা পাশেই পাবেন, হ্যাঁ। দিয়ে আমি এখন 15 দিব, দিয়ে আমি ট্যাব চাবি দেখি কি হয়, এখানে আসলে কি হলো জানেন, সেই গ্রুপে 15টা হচ্ছে সে প্রতিচ্ছবি বানাইছে, 15টা প্রতিচ্ছবি বানাইছে, 15টা অবজেক্ট বানাই নিয়েছে। সেটা কিভাবে বুঝবো একটু পর দেখতে পাচ্ছি আমরা। এখন আর একটা কাজ বাকি আছে আমাদের,
ইয়া দেখায় না, এখানে জাস্ট এটা একটা ওরিয়েন্টেশন আর কি। কি নিয়ে কাজ করবো আমি, টপ বটম, আমার উপরের অবজেক্ট নিয়ে কাজ করবো না নিচের অবজেক্ট নিয়ে কাজ করবো, ডানের অবজেক্ট নিয়ে কাজ করবো না বামের অবজেক্ট নিয়ে, সেটা এখানে শো করবে। এখন আমি আমার এখানে আমার যেহেতু ডিজাইনটা আমার মতো করে স্পেসিফিক এইভাবেই হবে, তো আমাকে একদম নিচের যে এই পয়েন্টটা এটাকে সিলেক্ট করতে হবে। এটাতে আপনি ক্লিক করলে দেখবেন ওটা হচ্ছে সাদা হয়ে যাবে। এখন দেখেন কিছু একটা মনে হচ্ছে যে আমার ডিজাইনের সাথে বা প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, তাই না? আমার ডিজাইনটা তো এরকম ছিল, আমার এখানে গ্যাপগুলো নেই, সেই গ্যাপটা আমরা আনবো। এই অবস্থায় এই স্টেজ এই পর্যন্ত আমরা করেন তো গ্রুপ করে আপনারা এই ফেস প্যানেল থেকে ট্রান্সফর্ম নিয়ে আসেন, তো এই পর্যন্ত যান।
এখন আমরা নেক্সটে যাই, এদিকে সবাই দেখেন। আপনাদের হয় নাই? আপনাদের কেন হয় নাই?
আছে আজকে থেকে, যেহেতু আপনাদের সাপোর্ট আছে আসেন। আচ্ছা এখন নেক্সট কাজ করি আমি, এখন আমি যদি দেখেন আমি যদি সিলেকশন টুল দিয়ে কোথাও ক্লিক করি তাহলে দেখেন একটাই সিলেক্ট হচ্ছে যা আমার গ্রুপ ছিল, এগুলোতে ক্লিক করলে দেখেন সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে জাস্ট ওইটাই। আমি যেটা বললাম না যে সেটা আমার এই যে গ্রুপটা ছিল প্রথমে ইনিশিয়াল গ্রুপটা, সে তার হচ্ছে প্রতিচ্ছবি বানাইছে, সে কিন্তু কপি করেনি, যদিও আমরা কপির সংখ্যা দিয়েছিলাম কিন্তু কপি করেনি, কপিটা আমার পরে বের করবে। এই মুহূর্তে আমার কাজ হচ্ছে আমার এই যে অবজেক্টগুলো আমার গ্রুপের যে প্রতিচ্ছবিগুলো হলো এর মধ্যে একটা ডিস্টেন্স বাড়াবো, মানে গ্যাপ তৈরি করবো। আমার তো হচ্ছে এই গ্যাপটা কীভাবে করবো, আমি এই যেটা গ্রুপ আমার ক্রিয়েটেড আছে সেটাতে ডাবল ক্লিক করবো, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পরে দেখেন এই মুহূর্তে আমি যদি এটাকে ড্র্যাগ করি মুভ করি কোনো দিকে তাহলে দেখেন তো কি হয়, আমি শিফট চেপে একটু উপরের দিকে যাব, দিয়ে আমি ছেড়ে দিব, দেখেন আবার আমি আরেকটু বাড়াবো, আরো আরেকটু উপরের দিকে যাব তাহলে সে আরো গ্যাপ তৈরি করবে। আমি তাহলে আনডু করি, হ্যাঁ এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে কোনো জায়গায় ক্লিক করলে তো আমার মেইন গ্রুপটা যেটা দিয়ে আমি এগুলো করলাম সেটা সিলেক্ট হচ্ছে, এখন এর উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই লেয়ারটা আলাদা হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা পার্টিকুলার লেয়ার নিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন। এখন আমি যদি এটাকে যদি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমার প্রত্যেকটা অবজেক্টের মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে এবং এই গ্যাপটা হবে একদম এক্স্যাক্ট সেম ডিস্টেন্স। কালকে আপনারা যারা সাবমিট করছেন তাদের কিন্তু কিছু কিছু অবজেক্টের মাঝখানে গ্যাপ কম এবং বেশি ছিল, বুঝছিল না, কারণ আপনারা আগে যে আমি টেকনিক করেছিলাম যে রোটেট টুল দিয়ে কপি করে দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল ডি চেপে করেছিলাম, হ্যাঁ তো দেখেন আমরা একই কাজ এক্স্যাক্টলি আচ্ছা আমার হচ্ছে গ্যাপটা আরো আরো লাগবে, আমার হচ্ছে রেকট্যাঙ্গুলার সাইজ ছোট ছিল সরি বড় ছিল জন্য এটা হয়েছে। এই এই মুহূর্তে আমি যেটা রিসেট করে দিতে পারবো, এটা রিসেট করব, আমার কিন্তু বৃত্ত আমার রেকট্যাঙ্গুল সরি ট্রায়াঙ্গলটা সিলেক্টেড আছে। এখন আমি যদি এটাকে যদি ছোট করি দেখেন আমি শিফট হিসেবে ছোট করব বাকিগুলো ছোট হয়ে যাবে, বুঝছিলাম না, আপনারা যে কোনো সময় এই শেপটা নিয়ে কাজ করতে পারবেন। আপনারা তো খুব ইজিলি বুঝতে পারছেন সে জাস্ট প্রতিচ্ছবি বানাইছে তাই না, একটা করে অনুলিপি বানাইছে। আমি আমি এখন এটা চাইলে মুভ করতে পারবো, সেন্টারে নিয়ে আসতে পারবো, ধরেন আমি অ্যালাইন টুল ইউজ করে সেন্টার করতে পারবো, আচ্ছা এখানে আর্টবোর্ডে, আচ্ছা এখানে নিচে গেল কেন, ও নিচে যাওয়ার কারণ আছে, নিচে যাওয়ার কারণ হচ্ছে আর এই অবজেক্টগুলোকে সে সেন্টার করছে, এগুলোকে সে মাথায় রাখে না, কারণ এগুলো সব অনুলিপি। আচ্ছা আপনারা হচ্ছে যারা হচ্ছে একটু অন্যরকম করে যাচ্ছেন না তারা কি করবেন জানেন, তাদের জন্য সলিউশন আছে, আপনার তো অন্যরকম দেখাচ্ছে, আমার আমি যেভাবে কোনো আউটপুটটা আসতেছে না, এই জন্য কি করবেন উইন্ডো মেনুতে যাবেন, গিয়ে দেখবেন কোথায় আছে অ্যাপিয়ারেন্স নামে একটা উইন্ডো পাবে, দেখেন তো কোথায় আছে, এই যে অ্যাপিয়ারেন্স, এটাতে ক্লিক করলে আপনি দেখেন তো আপনি যে কাজগুলো এর মধ্যে করছেন সেগুলো লিস্ট করে দেখাবে, ট্রান্সফর্ম করছেন। এই মুহূর্তে যদি আমি আমার আমার অবজেক্টটা সিলেক্ট করে ট্রান্সফর্মে ক্লিক করি সেম অপশনগুলো পাবো যেগুলো আমরা অলরেডি করে রাখছি, আমরা ভ্যালু যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, সেটিং যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। এই আমার হচ্ছে এই পয়েন্টটা যারা যারা সিলেক্ট করেনি নিচের একদম সেন্টার যেটা তাদের তাদের এটা সিলেক্ট করা না করানো করা না মানে না করাতে হচ্ছে আপনার শেপগুলো ভিন্ন রকম আছে,
আরো বোঝাতে যাচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরে যে ইফেক্ট গুলো দিব সেগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সেগুলো সেটিং গুলো এরকমটা। আপনি যখন আপনার শ্যাডো নিয়ে কাজ করবেন, কোনো 3D ইফেক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে যে কোনো সময় দেখবেন লিস্টে দেখবেন আপনার ওই সেটিংটা আছে কিনা, ওই 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 অ্যাকশনটা আছে কিনা, দেন ওটা নিয়ে কাজ করতে পারবেন। দেখি এখানে কোনো অপশন আছে কিনা যে সাউন্ড কমায় রাখছে কিনা, আর আমাদের সাউন্ড থেকে যেতে হবে তাহলে সাউন্ড সেটিং না, এখানে মাইক্রোফোনের কোনো কিছু পাইলো না। দেখেন মাইক্রোফোন কিন্তু কাজ করতেছে, বাট সে ভলিউমটা কোথায়? কন্ট্রোল প্যানেলে পাবো না? দেখি কন্ট্রোল প্যানেলে পাই কিনা। কন্ট্রোল প্যানেলে হচ্ছে কোথায় থাকবে? হার্ডওয়্যার এন্ড সাউন্ডস, সাউন্ডস, তারপর হচ্ছে আমার হচ্ছে রেকর্ডিং, তাই না? এখানে আমি প্রপার্টিজে যেতে যাই, লেভেলসটা আমি ওকে দেখি, হ্যাঁ কমানো ছিল আমি বাড়াই দিলাম, এখন হচ্ছে মনে হচ্ছে এখন আমি চেঞ্জ পাচ্ছি। কোনটা ওইখানে দাঁড়ান দেখি, তাহলে তো আমার ইয়ে হবে, মানে রিভার্ব তৈরি হবে একটু। এখন এখন একটু হলেও এর হচ্ছে স্ট্রেংথটা বাড়ছে। আসলে মাইক্রোফোনের কোয়ালিটিও ম্যাটার করে, তাই না? আচ্ছা আজকে দেখবেন আসলে আউটপুটটা আমরা কেমন পাই। আচ্ছা আমরা এখন আরো ফার্দার কাজ করি, ফার্দার কাজ করব কিভাবে? আমার এটাতে ডাবল ক্লিক অবস্থায়, মানে আমাদের মেইন অবজেক্টটা সেটা ডাবল ক্লিক করে সেটাকে লেয়ারটাকে আলাদা করে। আচ্ছা এখানে এখানে একটা দেখা দেখতে পাচ্ছি কি গ্রুপ, আমি কিন্তু গ্রুপটাকে আলাদা করছি, কোনো পার্টিকুলার লেয়ারকে না। এর ফলে আমি এখন যদি এর ভিতরে কোনো কিছু ড্র করি, দেখেন তো সেটা কপি করতে পারে কিনা, সে দেখেন তো ওকে। আমরা যখন ধরেন এই নর্মালি এই অবস্থায় আছি, এখন আমি যদি আমার ট্রায়াঙ্গলটাতে বা এই বৃত্ততে ডাবল ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আলাদা হয়ে গেল, এটা সেপারেট হয়ে গেল। এখানে গ্রুপ নামে একটা দেখা দেখতে পাচ্ছি, লেয়ার দেখতে পাচ্ছি, এইটা যখন আসবে তখন বুঝবেন আমি পার্টিকুলার কোনো লেয়ার নিয়ে কাজ করতেছি, এটা ডাবল ক্লিক করে করতে হবে। দেন হচ্ছে আমি হচ্ছে এর ভিতরে যদি কোনো কিছু ড্র করি, এখন যে কোনো কিছু আমার আমার বৃত্তের জায়গায় হচ্ছে কোনো পলিগন হতে পারে, হ্যাঁ ধরেন এটাই আমি ড্র করছি, এবং এটাকে যদি মুভ করি আমি ছোটো বড়ো করি, সে এক্স্যাক্টলি সে কপি করবে, কারণ আমার কপির সংখ্যা দেওয়া আছে অলরেডি, তাই না? আমরা তো কপির সংখ্যা দিয়ে দিছি কতটা কপি হবে, তাই না? সো আপনারা এভাবে এভাবে আপনি ভিতরটা আপনি এভাবে এডিট করতে পারবেন বা কোনো শেপ বানাতে পারবেন, আগের শেপ কাস্টমাইজ করতে পারবেন। আমি আমি কালকেরটাই কপি করি জাস্ট, আমি যেটা আপলোড করছিলাম ধরেন এইভাবে আমি করছিলাম, এবং এটার যদি আমি আমার অবস্থানটা চেঞ্জ করি তাহলে সে এক্স্যাক্টলি বাকিগুলোকেও আপনার লোকেশন চেঞ্জ করে দিবে, এবং এটাকে আপনি সেন্টার করে নিতে পারবেন এখানে এই অবস্থাতে, একদম এক্স্যাক্টলি সেন্টারে থাকবে, প্রত্যেকটা আমি সেন্টারে থাকবে। দেখেন তো হয় কিনা আপনাদের এভাবে, কিন্তু যখন আপনারা ঘড়ি বানাবেন না। আচ্ছা আপনি আমার কলমটা কোথায় রেখে আছেন? আপনারা যখন ঘড়ি বানাবেন 12টা হচ্ছে ডায়াল দিতে হবে, ডায়াল তো বলে না ওই যে আপনার টাইমের সংখ্যা বানাতে হবে না ডিজাইন, তখন কিন্তু এই
ঘড়ি ডিজাইন করবেন? ও আচ্ছা, আমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে একটা ওয়াচ ডিজাইন করা। ডিজাইন করে গ্রুপে আপলোড করবেন এবং দেখব কে কত সুন্দর ঘড়ি বানাতে পারে। এই জন্য অবশ্য আসলে আপনারা অনলাইনে সার্চ করে বিভিন্ন ডিজাইন দেখে সেগুলো কপি করতে পারেন, বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে পাবেন সেগুলো ডিজাইন করতে পারেন। আচ্ছা, এবং এই অবস্থা আপনি আপনি এটাকে কালার করতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন এটাকে এটাকে যদি আমি অন্য একটা কালার দিই তাহলে প্রত্যেকটাকে সে ওই কালারে এডিট করে নেবে। আবার এটাকে যদি সিলেক্ট করে আমি কালার দিই তাহলে একই কাজ করবে সে। ধরেন আমি এটাকে একটু ব্রাইট কালার দিই। হ্যাঁ, দেখেন সব দেখানো হয়ে গেছে, এগুলো প্র্যাকটিস করতে করতে শিখবে। দেখেন এই আপনারা এখানে টুল গুলো ক্লিক করতে এগুলো ক্লিক করতে ভয় পাবেন না, কারণ হচ্ছে কোনো টুল সিলেক্ট করলে কোনো ক্ষতি হয়ে যাবে এমন কিছু হবে না। আপনারা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আমি কখনো বলবো না, সেগুলো শিখতে পারবেন নিজে নিজে। এইভাবেই ডিজাইন ডিজাইন গুলোতে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা ফাইনাল কাজ আছে আমাদের, এখন দেখেন আমি যেহেতু এই অন্যান্য বাকি যে শেপগুলো ক্রিয়েট করলাম সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারছি না, সেগুলো সিলেক্ট হচ্ছে না, তাহলে এই জিনিসটা করবো কীভাবে? আচ্ছা নেক্সট যাই। আচ্ছা একটু আগে কি বললাম আপনি বলেন, একটু আগে কি বললাম আমি, মানে ফাইনাল যেটা করবো আমরা সেটা ফাইনাল কি বলতে চাইছেন? খেয়াল না করলে হবে না। আমি যেটা বলছিলাম যে আমি বা আপনারাও এই যে বাইরে যে শেপগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলোতে কিন্তু আমি ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, কিন্তু আমার পরবর্তীতে আমার মনে মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিব, সেটা কিভাবে করবো সেটার জন্য তো আমাদের কিছু করতে হবে তাই না? এখন আপনি কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাবেন, গিয়ে একটা অপশন পাবেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাতে ক্লিক করেন তো দেখি কি হয়।
দেখেন তো এখন আপনার সবগুলো মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে না? এখন আপনি এটাকে আনগ্রুপ করেন, অবজেক্ট মেনুতে গিয়ে আনগ্রুপ করেন, দেখেন তো আপনি এগুলোকে আবার আনগ্রুপ করেন, প্রত্যেকটাকে আনগ্রুপ করতে হবে। তাহলে দেখেন আমার এই শেপটা আলাদা হয়ে গেল, শেপটা আলাদা হয়ে গেল। এবং এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা আপনার খুব কাজে লাগবে, সব ধরনের ডিজাইন করা লাগবে। আচ্ছা, ঘড়ির ক্ষেত্রে এই স্প্যানটা কেন লাগবে জানেন? আপনারা তো ধরেন যখন একটা সকালে প্রথমে তো 12 থাকে, আপনি তো 12 দিয়ে করবেন তাই না? 12টা যখন হচ্ছে প্রত্যেকটাই 12 হয়ে যাবে, আমার এটা তো এক বানাতে হবে, তারপর এটা দুই বানাতে হবে, সবগুলো করতে হবে না? যখন আপনি স্প্যান করবেন তখন এভাবে আপনি করতে পারবেন, আমার মনে হয় না হবে, আমার সন্দেহ হচ্ছে। আপনি একটু ট্রাই করবেন আগে, তারপর দেখবো হয় কেন হয় না, কেন হয় বা কেন হয় না। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম, আজকে আমাদের মেইন যে টাস্ক ছিল এটা আমরা করব, আমরা আজকে এটা ডিজাইন করব। এটা হচ্ছে এখানকার এমপ্লয়ীদের হচ্ছে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড যেহেতু আমরা লাস্ট ক্লাসে করছি তাকে কন্টিনিউ করতে হবে। আপনারা এটা ফিনিশ করেন, যারা যারা চাচ্ছেন সেভ করবেন, সেভ করে রাখেন। ওকে, আরেকটা জিনিস দেখে নিই আগে, অনেকে সেভ করাটা হচ্ছে করতে পারেন না, সেটা আমি করবো এই মুহূর্তে। এই ডকুমেন্টটাকে আমি জেপিজি হিসেবে সেভ করবো। আচ্ছা, আপনাদের মধ্যে প্রশ্ন আসে না কেন আমার মধ্যে থেকে, আমি যে কালকে যেটা আপলোড করছি সেটাতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাই ওই প্রশ্নগুলো না করলে আমি করবো কি হবে? ওকে, নো প্রবলেম। এই যে ব্যাকগ্রাউন্ড যে দিচ্ছিলাম আমি একটা, সেটা কিন্তু একটা দেখার বিষয়, কারণ আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাবো, রেক্ট্যাঙ্গল দিয়ে না, রেক্ট্যাঙ্গল দিয়ে বানাবো, আমার ডকুমেন্টের সাইজ কত, এটা হচ্ছে 11.6 বাই 8.27, তাহলে আমাকে এক্স্যাক্টলি ওই সাইজ যদি আমি ড্র্যাগ করে করতে না চাই তাহলে আমাকে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা দিতে হবে। 11 পয়েন্ট কত ছিল আর 8 পয়েন্ট কত ছিল আমি ভুলে গেছি, 2.5 2.7। আচ্ছা, আমার হচ্ছে একটা একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেল, আমি এটাকে জাস্ট সেন্টার করব। হ্যাঁ, এটা নিয়ে সেন্টার করব, একটু মানে কম বেশি আছে আমার মনে হয়, আমার উইথটা কম হয়ে গেছে, তো ওটা আমি দেখে নিই, সমস্যা নেই দেখে নিই। 8.27 11.6 নাই, এটা 6.9 হবে। এখন হচ্ছে সে পারফেক্টলি আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। এখন দেখেন আমার কিন্তু মেইন ডিজাইনটা হাইড হয়ে গেল তাই না, কারণ হচ্ছে আমার ডিজাইনের আমার অবজেক্টগুলোর উপর
বানাইছে যেটা দিয়ে সে পুরোটাকে ঢেকে নিছে, এটাকে নিছে কি কিভাবে নিয়ে যাবে বলেন একজন? সেন্ট্রু ব্যাগ কারা কারা সেন্ট্রু ব্যাগ চিনেন? আমি কি করবো জানেন, ইনিট থেকে সেন্ড টু ব্যাকে দিব, সেন্ড টু ব্যাক কোথায়? ও অবজেক্টে পাবো, আমি অবজেক্টে হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমার কিন্তু কালারের একটু ঝামেলা আছে, কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে ধরেন আমি হালকা একটা কালার দিই, যেহেতু আমার ব্রাইট কালারের হচ্ছে সেই পাশে, দেখি কোনটা ভালো দেখায়। কালকে একটা ব্লু ছিল, এরকম ব্লু ছিল, এবং আমার ভিতরের অবজেক্টগুলো অন্য কালার ছিল। তো আমি এটাকে লক করে রাখবো, তাহলে আমার অন্য অন্য সিলেকশনের সময় সে আর সিলেক্ট হবে না। এখন সেটাকে সেভ করব আমরা, মানে এটাকে জেপিজি কোনটা করব, শ্যাডোটা। ওকে, তো এই মুহূর্তে আসলে শ্যাডো প্রথমে শ্যাডো করলে আমাদের সুবিধা, তো সবগুলো তো শ্যাডো হয়ে যেত। এখন আমাকে এগুলো সিলেক্ট করতে হবে সবগুলো, যেহেতু আমি এক্সপ্যান্ড করে ফেলছি অলরেডি। এই জন্য অবশ্য আমাকে আচ্ছা আমি সবগুলোতে শ্যাডো দিয়ে দিই, ঠিক আছে, একই কাজ হবে, জাস্ট আমার দেখতে সুন্দর হবে না। আমি সবগুলো সিলেক্ট করলাম, ওই সময় করলে হবে, অবশ্যই হবে, ওই সময় আপনি যে কোনো এডিট করতে পারবেন এবং সেটা প্রত্যেকটাতে অ্যাপ্লাই হবে। আমি যেটাতে শ্যাডো দিব, মানে যে অবজেক্টে শ্যাডো ইউজ করব, সেটাতে আমি সিলেক্ট করে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে স্টাইলাইজে ক্লিক করবেন, সরি উপরে স্টাইলাইজে ক্লিক করবেন, ড্রপ শ্যাডো পাবেন। এখন আপনি প্রিভিউ চালু করে আপনি ড্রপ শ্যাডো ইউজ করবেন, দেখেন আমার একটা ড্রপ শ্যাডো ইউজ হয়ে গেছে, এবং এই কালারটা হবে এটা, এই যে কালারটা সিলেক্ট করে দিলেন সেই কালারটা শ্যাডো হিসেবে ইউজ হবে, এবং এখানে ব্লারের ভ্যালুটা যেরকম থাকবে সেভাবে দেখাবে। ব্লার মানে সে গোলাপি করে দিবে সেই অবজেক্টটা, সে আসলে কি করতেছে, প্রথমে এইটাকে কপি করতেছে, করে সেটাকে ব্লার করে দিচ্ছে, ঘোলাটে করে দিচ্ছে। এবং এখানে ওপাসিটিটা চেঞ্জ করে আপনি দেখতে পাবেন, আমি যদি 100% ওপাসিটি দেই তাহলে দেখেন ওটার ডার্ক হচ্ছে, এবং ব্লার যদি আমি 0 করে দেই তাহলে এক্স্যাক্টলি ওইটাই কপি হচ্ছে, ব্লার করে দেওয়ার পরে সে ঘোলা হয়ে যাচ্ছে। আপনারা এই অপশনগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। আমার 0.8 ছিল, আমি 0.5 দেই আমি, হ্যাঁ কোথায় গেল, সরি এখানে হচ্ছে মাইক্রোফোনের জন্য নড়ে গেছে। তো আমি তাহলে ইফেক্টে গিয়ে স্টাইলাইজে ক্লিক করে ড্রপ শ্যাডোতে যাব, প্রিভিউতে দেখে নিয়ে ওইভাবে আমি অ্যাপ্লাই করব। আমি কালারটা চেঞ্জ করতে পারি, ধরেন আমি আর একটু সাদা হালকা ডার্ক দিব, এটা হয়তো একটু আরও ডার্ক করতে হবে, এভাবে আপনার যতটুকু লাগে। এবং ডিস্টেন্সটা এখানে হচ্ছে, এখানে ডিস্টেন্সে একদম একটু কষ্ট করে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ এই ভ্যালুটা অনেক ছোট হয়, ঠিক আছে। এবং ওপাসিটি নিয়েও হচ্ছে এখানে কাজ করবেন, দেন আপনি ওকে দিলে সেটা অ্যাপ্লাই হয়ে গেল। আর আমি যেহেতু সবগুলো সিলেক্ট করছি, সবগুলোতে আমার ড্রপ শ্যাডোটা দিয়ে দিল। এখন আপনি হচ্ছে পরবর্তীতে এটাকে ড্রপ শ্যাডোটাকে আপনি ইউজ করতে পারেন, জাস্ট আগের মতো অ্যাপিয়ারেন্স নিয়ে আসবেন আপনি উইন্ডো থেকে, বা আগে থেকে যদি এখানে থাকলো। এখন আপনি দেখেন ড্রপ শ্যাডো নামে আর একটা পাচ্ছেন, এখানে আপনি জাস্ট আগে দেওয়া ভ্যালুগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ধরেন আমার ড্রপ শ্যাডো হয়ে গেছে, আপনারা তো জেনে নিলেন ড্রপ শ্যাডো কোথায়। আমি এখন সেভ করবো এটাকে জেপিজি হিসাবে। আমি যদি সেভ অপশনে যাই তাহলে আমার সেভ অ্যাজ টাইপগুলো আমি এর মধ্যে জেপিজি তে পাবো না, আবার সেভ অ্যাজে গেলেও একই অপশন পাবেন, এগুলোই, এর বাইরে কিছু পাবেন না। এখানে একটাই ফরম্যাট আছে যেটা দিয়ে আমি দেখতে পাবো, এটা দুইটা আছে, এসভিজি আছে।
ডাউনলোড না করা পর্যন্ত দেখা পসিবল না। অবশ্য আপনারা ওয়েবসাইটে ইনভাইট করে দিলে সেক্ষেত্রে দেখতে পারবেন, কিন্তু সেটা তো আমরা ফেসবুকে করব না। এই জন্য আমি কি করব, ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এটাতে ক্লিক করলে আমি এখন আমি সেভ অ্যাজ টাইপের ভিতর জেপিজি বা পিএনজি পাবো, আরও অনেকগুলো অপশন পাবো। দেখেন আমার এই মুহূর্তে জেপিজি দরকার, ধরেন আমি সিলেক্ট করে জাস্ট আমার ডকুমেন্টের নাম দিয়ে যেখানে সেভ করবো আমি ধরেন ডেস্কটপে দিব, এখন নামটা আমি দিলাম ধরেন আমার ফর। এখন আপনি এক্সপোর্ট দিবেন, তার আগে এখানে কিছু অপশন আছে, এগুলো নিয়ে পরে কাজ করবো আমরা। এক্সপোর্ট দিয়ে যদি আমি আরও অপশন পাবো, এখানে আমি যেহেতু ফেসবুকে আপলোড করবো এই জন্য আমাকে আরজিবি দিতে হবে, কারণ আমার হচ্ছে মানে ওয়েব গ্রাফিক্স যেহেতু এটা হবে ওয়েব গ্রাফিক্স হিসেবে, সেই জন্য আমাকে আরজিবিটা সিলেক্ট করতে হবে। এখানে আমি আরজিবি দিয়ে আপনার রেজুলেশনটা যেটা দরকার আমার সেটা দিই, আমি ধরেন 300 PPI দিলাম। এখানে আরও কিছু অপশন পাবেন, এগুলো নিয়ে পরে কাজ করবো আমরা। ওকে দিলাম, দেখেন এখন ডেস্কটপে আমার জেপিজি হিসেবে সে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এটাকে আপলোড করতে পারবেন। আচ্ছা, নেক্সটে যখন আমরা আরো কিছু হচ্ছে একদম রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করব বা ডিজাইন নিয়ে কাজ করব, তখন আমরা কিভাবে আমরা ডিজাইনগুলোকে সাজাবো মানে উপস্থাপন করব সুন্দরভাবে সেগুলো দেখব আমরা। তো সবাই সেভ করতে পারবেন তো জেপিজিতে, এটা কিন্তু সবাই জানি আমরা। আমরা যেহেতু আগে অন্যান্য সহজ সফটওয়্যারগুলো যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো যখন ইউজ করছি তখন কিন্তু সেই অপশনগুলো খুব বারবার ইউজ করছি। তো এখন আমার হচ্ছে এই ডিজাইনটা করার দরকার, আমি এটা সেভ করলাম না। তো আমার কি ইনিশিয়ালি বিজনেস কার্ড করার জন্য ডিজাইন করার জন্য কি কি জিনিস দরকার, কার্ডবোর্ড আচ্ছা উইডটা আমার আমি প্রথমে যেটা ইউজ করছিলাম আমরা 3.5 inch দিয়েছিলাম এবং হাইট দিয়েছিলাম 2, এবং আমার আর্টবোর্ডের সংখ্যা হবে 2টা শুরুতেই, কারণ আমি ফ্রন্ট এবং ব্যাক নিয়ে কাজ করব। এরপর আমাদের একটা ব্লিড লাগবে, ব্লিডটা আগেই দিয়ে নিই। এজন্য আমার হচ্ছে ক্যালকুলেট করতে হবে, যেটা আমি ক্যালকুলেট করছিলাম যে আমরা হচ্ছে 0.25 রাখবো চারদিকে, আর আমরা কি করছিলাম 0.125, কারণ এটাকে ডাবল করলে 0.25 হয়। আর যদি এখানে অপশনগুলো দেখে নেই আপনার একসঙ্গে সব পাচ্ছি, কালার মোড CMYK থাকবে যেহেতু প্রিন্ট গ্রাফিক্স, এটা আমার হাই আমার রেজুলেশন হচ্ছে 300 PPI হবে। এখন আমি ক্রিয়েট দিলাম, আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। আমি যদি 100% ভিউ দেখি দেখি যে আমার সাইজটা ঠিক আছে কিনা, আবার আমরা রুলার নিয়ে এসেও দেখতে পারি যেভাবে আমরা আগে দেখছিলাম। ওকে, এখন আমি আচ্ছা আমি এখন আমি করার মানে আমি করার পাশাপাশি আপনারা করতে পারবেন না, যেহেতু আমরা কাজ করছিলাম বেসিক তো সবই জানি আমরা, তাতে আমরা ফাস্ট হবে একটু। ঠিক আছে, মানে এটাতে হচ্ছে আপনাদের হচ্ছে মনোযোগের আর কি এবিলিটি কতটুকু সেটা আপনারা খুঁজ করবেন, আজকে আমি করব পাশাপাশি আপনারা করবেন, আমি করে আমাদের একটা লোগো দরকার। প্রথমে লোগো দরকার, তো লোগো আমরা আপাতত একটা আইকন ইউজ করবো যেহেতু এই লোগোটা আমাদের ইলাস্ট্রেটর কপিটা ইলাস্ট্রেটর ফরম্যাটটা এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে নাই, সো আমরা একটা আইকন নিব, সেটা ওই আমরা একটা ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটটা আমরা বারবার ইউজ করবো আইকনের জন্য। আপনারা টাইপ করেন দি নাউন প্রজেক্ট .com, এটাতে অনেক হাজার হাজার আইকন পাবো আমরা, যদিও সবগুলো হচ্ছে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনো
ধর্মটাতে কারা পাবেন না। আরো আছে ওয়েবসাইট, সেগুলো পরে যাবো আমরা। আমরা আজকে এই ডাউন প্রজেক্ট নিয়ে কাজ করি। তো আপনাদের পছন্দ মতো একটা আইকন নিবেন, সার্চ করেও বের করতে পারেন নাম দিয়ে, আবার ক্যাটাগরিও পাবেন। তা আমি আমি একটা আমার মতো করে নেই। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আইকন নিলে কি হচ্ছে, আমি হচ্ছে ইলাস্ট্রেটরে সেটাকে ভেক্টর হিসেবে পাচ্ছি, ভেক্টর ফরম্যাট যেহেতু পাচ্ছি। সো আমার হচ্ছে রেজুলেশন নিয়ে, সরি ওটার হচ্ছে কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমি ওটাকে আমি হচ্ছে জুম করতে করতে ফাটায় ফেলতে পারবো না। আচ্ছা আমি এটাকে আমি আপনি আপনারা এইভাবে যে কোনো একটা সিলেক্ট করে নেন, হ্যাঁ যেটা আপনি চাচ্ছেন সার্চ করে যদি হয়। এই অবস্থায় যখন আসবেন তখন একটা অপশন হবে গেট দিস আইকনে ক্লিক করেন, যেটা গ্রিন আইকন, এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে পারবেন, কিন্তু আমরা লগ ইন করব না সেজন্য। তো আর একটাতে যাই, সেটা হচ্ছে flaticon.com, অনেকে জানেন। এখান থেকে আমরা আইকন নিতে পারবো, এবং আমি যেহেতু একটা কোম্পানির লোগো দিব, আমি একটা জাস্ট আমি একটা কোম্পানির দিকে সার্চ করে দেখি কিছু পাই কিনা। আমি এখান থেকে হচ্ছে এখানে প্রিমিয়াম প্রিমিয়াম আইকনও পাবো, আবার ফ্রি আইকনও পাবো। আমরা এর মধ্যে থেকে একটা ফ্রি আইকন নিই, ধরেন আমি অ্যাপলের লোগোটা ইউজ করবো সাপোজ। আচ্ছা আমি মাইক্রোসফটের লোগোটা ইউজ করি। এখানে সিলেক্ট করে এখানে আপনারা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন এই অপশনটা পাবেন। এখানে হচ্ছে পিএনজি, এখানে এইচবিজি, এটা হচ্ছে ওনারা হচ্ছে বেশি বেশি এই ফরম্যাটটা ইউজ করা রাখছে। কিন্তু আপনারা প্লাসে ক্লিক করবেন, আমরা যেহেতু ভিক্টর ফরম্যাট চাই, প্লাসে ক্লিক করে ইপিএস নামে যে ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করবেন, ইপিএস। আচ্ছা এই পর্যন্ত গেছেন তো সবাই, নিতে পারবেন নাকি এখনও সিলেক্ট করেননি আইকন? আচ্ছা আপনারা ইপিএসটাতে ক্লিক করলে সে বলবে কি কিভাবে ডাউনলোড করবে, আপনার ফ্রি ডাউনলোড দিবেন, তাহলে সে ডাউনলোড করা শুরু করবে। দেখেন ইলাস্ট্রেটর একটা ফরম্যাট, জাস্ট আপনাকে এটাতে ক্লিক করলে আপনার ইলাস্ট্রেটরে সে ওপেন হয়ে যাবে। দেখেন আমার আমার আইকনটা চলে এসেছে, কিন্তু এখন আমি এটাকে কপি করে আমার আমার ডকুমেন্টে আমার ডিজাইনে ইউজ করবো, যেখানে আমার দরকার। আমি দেখেন এটা হচ্ছে গ্রুপ করা নাই, আমি গ্রুপ করে নিই, আগে গ্রুপ করে নিলাম, এবং আমি চাইলে এখানে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো। এভাবে ড্র্যাগ করে আপনি নিয়ে আসতে পারবেন, এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে ড্র্যাগ করে নিয়ে যায়, চাইলে কপি করতে পারতেন। তা আমি এটাকে রিসাইজ করি আগে, আপনি আপনার মতো করে করতে থাকেন পাশাপাশি। আমি এটাকে ধরেন, ও আচ্ছা আমরা আর একটা কাজ করি নাই, বলেন নাই কেন, আমরা আর একটা কি কাজ করি নাই, মনে নাই, প্র্যাকটিস করেন নাই। আমরা হচ্ছে একটা 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 সেইভ একটা জোন বানাইছিলাম, সেভ জোনটা বানাইনি এখনো। তো এখন আমি, ও আপনারা বানাইছেন না, থ্যাংক ইউ। আমি রেকট্যাঙ্গল দিয়ে জাস্ট আমি ওটাকে ছোটো করে নেব, 3 পয়েন্ট কত দিব আমি, 1.75 জাস্ট 0.25 কমাই দিলাম। এটাকে আমি এখন সেন্টার করব, এটা একটা এটা আমার স্ট্রোক কালার দিয়ে রাখি আমি, আমি এটাকে সেন্টার করে নেই। কোনটা, ও আচ্ছা এটার সাইজ হবে হচ্ছে 3.25, হাইট হবে হচ্ছে 1.75। আমি এটাকে আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল আমার,
ওকে আমি এটা সেটার করে নেই, আপনারা তো জানেন না সেটা কিভাবে। আচ্ছা এই এয়ারপোর্টে আসার জন্য এখানে হয়ে গেছে, আমি জাস্ট কপি করে এয়ারপোর্টে হচ্ছে পেস্ট ইন প্লেস দিব, তাহলে আমার সেম লোকেশনে পেস্ট হবে এবং আমি এটাকে এখন আমি সেদিন আমরা করি নাই, আমরা হচ্ছে এটাকে এইভাবে একটা রেক্ট্যাঙ্গল হিসেবে না রেখে গাইড হিসেবে রাখবো। গাইড নিয়ে আমরা হচ্ছে আরও ডিটেলস জানবো, তার আগে হচ্ছে এখানে রাইট ক্লিক করে মেক গাইডস ক্লিক করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইডসে ক্লিক করবেন, সে গাইড হয়ে না। হ্যাঁ লক করার আগে এটাকে হচ্ছে আমরা অবজেক্ট হিসেবে রাখলাম না, কারণ হচ্ছে ফাইনালি যখন সেভ করব যদি অ্যাক্সিডেন্টালি সেটাকে ডিলিট না করি বা হাইড না করি তাহলে সে ওটা সহ সেভ হয়ে যাবে, কিন্তু গাইড যখন আমরা ইউজ করি তখন গাইডটা প্রিন্ট হয় না, ওটা হচ্ছে সেভ হয় না। তো গাইডটাকে গাইড যখন ক্রিয়েট হলো এটা এভাবে থেকে গেল, আমি জাস্ট বাইরে এটাকে সিলেক্ট না করেই লগ গাইডে ক্লিক করব, তাহলে এটা আর সিলেক্ট হবে না। ঠিক আছে একই কাজ হলো গাইডের কালার, যদি আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি গাইডের কালার, যদি এটা পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে নেবেন, এটা অপশন দেখা যাচ্ছে না, ওইটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি, আপনার ব্রাইট কোনো কালার দিতে পারবেন, ডার্ক কালার দিতে পারবেন। তো আমি হচ্ছে আমার আমার যে ডিজাইনটা আপনারা ফলো করেন, আমি আমি আইকনটাকে সরাসরি একদম আমার লোগোটাকে আমি একদম গাইড বরাবর রাখবো, এজ বরাবর রেখে দিলাম। দেন হচ্ছে আমার হচ্ছে আমার হচ্ছে টপে হচ্ছে নাম দিব আমি, যা এমপ্লয়ি নাম দিব, এখানে যে নাম আছে সেটাই দিই আমি, এই নামটা আছে, আপনারা আপনাদের নাম দিবেন সমস্যা নাই। টাইপ করলাম এটাকে আমি একদম রাইট সাইডে হচ্ছে অ্যালাইন করবো, এবং এটাকে আমি আপনার মতো করে আপনি ফন্ট দেন, হ্যাঁ আমি দিব হচ্ছে এখানে ইনস্টল করা আছে রোবোটো, সেদিন যেটা আমি ইউজ করলাম এটা দিই, আমি এটাকে বোল্ড করি, ফন্ট সাইজটা একটু ছোটো হবে, এবং ওর হচ্ছে ডেজিগনেশন আছে। আচ্ছা এটা লেফট আমার আছে, রাইট অ্যালাইনমেন্টটা দিলে আগে সুবিধা হবে আমার, কারণ আমি ডান দিক থেকে টাইপ করে নিয়ে আসবো এটাকে। আপনারা এ পর্যন্ত গেছেন তো নাকি, স্লো হবেন না, আপনারা ফাস্ট হবেন, আমরা আরো বেশি শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে সেদিন আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, আমার তো আধা ঘন্টা আছে, আপনারা ইভেন্ট শেষ করতে হবে, যেহেতু আপনারা আপনারা হচ্ছে বিজনেস কার্ড করে ফেলছেন আগে, সো এটা আজকে ফাস্ট হওয়ার কথা। এরপর আমি কি করবো জানেন, আসলে কিন্তু আমরা ডিজাইন কপি করতেছি, আমরা কিন্তু নেক্সটে এরকম করবো না, আমরা ডিজাইনকে আমরা ইউনিক ডিজাইন করবো।
আমরা একদম ইউনিক ডিজাইন করব পরবর্তীতে, এরকম কপি করব না আমরা রেগুলার। আমাদের ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিলাম আগে, আগে যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যেভাবে করছিলাম পুরো ডকুমেন্টের সাইজে, তো আমরা তো জানি এই ডকুমেন্টের সাইজ কত, আর্টবোর্ডের সাইজ হচ্ছে 3.5/2। তো আমি এটাকে প্রথমে সেন্টার করে নেবো এই এই আর্টবোর্ডে। হ্যাঁ, তো সেজন্য কী করবো আমি সিলেক্ট করে আমি অ্যালাইনে নিয়ে আর্টবোর্ডের সাপেক্ষে আমি সেন্টার করে নেব। আচ্ছা, সেন্টার হওয়াতে আমি একদম সাদা যেহেতু বোঝা যাবে না, এই জন্য আমি একটা আপাতত একটা কালার দিয়ে রাখি, আমি একটু ডার্ক কালার দিই। আচ্ছা, আমি যেটা করছি এর উপরে হচ্ছে একটা এরকম একটা শেপ বানাইছি, এই জন্য কী করছি আমি আর একটা রেক্টাগন বানাইছি, অথবা এটাকে আপনি ডুপ্লিকেট করবেন, করে আমি একটা কালার দিলাম এটাকে, এটাকে কালার দিলাম এই সেম কালারটা। আমি কী করলাম এটাকে রোটেট করলাম, এক্স্যাক্ট কোনো ভ্যালু দিলাম না, সরি এক্স্যাক্ট কোনো ভ্যালু দিলাম না, আমি এইভাবে রোটেট করলাম, মানে রোটেট অ্যাঙ্গেল না দিয়ে আমি করলাম। এক্ষেত্রে আসলে করা যায়, আমি কী করলাম হওয়ার পরে আমি এইটার সাপেক্ষে এটাকে কর, দেখেন এটা যে এরিয়াটা আছে সেজন্য আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম। আসলে আমারও এই কাজটা হবে মেইন যে রেক্ট্যাঙ্গল সেটার সাপেক্ষে এটা ডিলিট হবে, মানে একটা সাপেক্ষে আর একটা। সো আমি দুইটাকে সিলেক্ট করবো, আগে করে আপনার টুল বারে শেপ বিল্ডার নামে একটা টুল পাবেন, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই কাজটা আমরা আরেকটা টুল বার আছে সেটা হচ্ছে পাথ ফাইন্ডার, সেটা দিয়ে করতে পারবো, তবে আমরা আজকে এটা দিয়ে করি। দেখেন আমি যখন এটা সিলেক্ট করলাম, আমার মাউস রাখলে একটু ভিন্ন কিছু দেখা যাচ্ছে, তাই না? এটার মানে হচ্ছে আমি যদি ক্লিক করি তখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্টটা এবং উপরের অবজেক্টটা হচ্ছে মার্জ করে দিবে। হ্যাঁ, আবার এদিকে দেখেন এটাতে ক্লিক করলে সে একটা শেপ বানাবে, আর একটা শেপ বিল্ডার যদি শেপ বানানো যেটা ইউজ হয়। এখন আমি যদি এই মুহূর্তে দেখেন আমার মাউস পয়েন্টার নিচে কিন্তু প্লাস সাইন আছে, মানে হচ্ছে সে জয়েন করাবে। এখন এই মুহূর্তে যদি আমি কিবোর্ডে অল্টার চাপি তাহলে মাইনাস শো করবে, তার মানে আমি যেখানে ক্লিক করবো সেটা হচ্ছে বাদ যাবে, ডিলিট হবে। ক্লিক করলাম ওটা চলে গেছে, দেখেন তো তো পরবর্তীতে আপনারা এটা এডিট করে আবার যদি একই কাজ করেন একই কাজ হবে, ঠিক আছে? আর যদি আমি দুইটাতে টান দিই একবারে একটা আর ওটা দুইটাকে মার্জ করে দিল, মার্জ করে দিল, মানে একটা দুইটা মিলে একটা শেপ বানালো, যদিও আমার আমার ওটা দরকার নেই। তো আপনারা এই শেপটা এভাবে করবেন, পাথফাইন্ডার দিয়ে করবেন, অথবা আপনারা হচ্ছে সেই জিলটা দিয়ে দেবেন। আমি হচ্ছে পাথফাইন্ডারটা ইউজ করি না, পাথফাইন্ডার এখানে আছে দেখেন, সরি পাথফাইন্ডার হয়ে গেল উইন্ডো পাথফাইন্ডার, এই যে এখানে আপনাদের মতো করে করবেন পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের কাজ।
একদম সেম। আচ্ছা, এরপর আমি কন্টিনিউ করি। আমার হচ্ছে একটা, আর একটা হচ্ছে কিউআর কোড লাগবে ওনাদের ওয়েবসাইটে, ওনাদের ইয়াতে একটা কিউআর কোড আছে। তো আমি হচ্ছি ভি কার্ডের, আচ্ছা এটা দিয়ে মনে হয় সেদিন আমি ডাউনলোড করতে পারিনি। আচ্ছা দেখি, করে দেখি ডাউনলোড হয় কিনা। আচ্ছা, অন্য ওয়েবসাইট ইউজ করতে হবে, এটা দিয়ে হবে না। আচ্ছা সেদিন এটা দিয়ে পারছি না আমরা। এখানে কন্ট্যাক্ট নেম হচ্ছে, তারপর ফোন নাম্বার একটা দিই। পুরো অ্যাড্রেসটা মনে নাই, এটাই দিলাম। তো আমি এটাকে ইপিএস হিসেবে সেভ করতে পারবো। আচ্ছা, এই 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 ওয়েবসাইটটা ইয়ে করেন আপনারা, যেহেতু এটাতে ফ্রি ডাউনলোড করতে দিচ্ছে, অ্যাকাউন্ট করতে হচ্ছে না। তো কিউআর কোডটা আমি ইউজ করি, আপনারা আপনাদের মতো করে ইউজ করেন, আমি এটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাবো। সে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, যেটা আমার কাজে লাগবে। আমি এটাকে একদম অ্যালাইন করবো। কন্ট্রোল ওয়ানটা কাজ করে না। আচ্ছা, এখানে আমি আইকন না দিয়ে আর সেদিনের মতো ওয়ার্ড দিব, কারণ আমাদের সময় খুব একটা বেশি নাই হাতে, আমাদের ফিনিশ করতে হবে।
তো এদিকে মোটামুটি কমপ্লিট মনে হচ্ছে না আমাদের পড়াটা। এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে এই ডিজাইনে হচ্ছে কিছু প্যাটার্ন ইউজ করা হয়েছে, কিছু হচ্ছে লাইন ইউজ করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট। এই লাইনগুলো হচ্ছে ধরে টি শার্টের উপর আছে, এই যেমন সাদার উপরে আছে। আমি এখন এটাকে ইউজ করব, জাস্ট লাইন টুল ইউজ করব। আমি এলোমেলো লাইন ড্র করব, যদিও একদম এক্স্যাক্ট অ্যাকুরেট হবে না যেভাবে ওনারা করছেন। এটাকে হচ্ছে স্ট্রোক দিতে হবে, এরকম দিব আমি। ধরেন এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করলাম, আরেকটা লাইন ড্র করলাম। আচ্ছা, ওনারা হচ্ছে সময় নিয়ে করছে তো এই জন্য হচ্ছে সুন্দর দেখাবে, আমারটা অত সুন্দর দেখাবে না। কী করবো আমি, প্রথমে লাইনগুলোকে আমি সিলেক্ট করবো, করে আমি প্রথমে গ্রুপ করে নেব। নিয়ে আমাকে হচ্ছে যেহেতু এই যেটা হচ্ছে গ্রিন যেটা ব্যাকগ্রাউন্ডটা সেটার উপরে এটাকে রাখতে হবে, সো আমাকে কী করতে হবে, এই এটাকে ব্যাকওয়ার্ডে নিতে হবে। সেন্ড টু ব্যাক দিয়ে একদম সেন্ড টু ব্যাক দিলাম, তাতে হচ্ছে আমার হচ্ছে সময়টা কম লাগবে। আমার হচ্ছে কিবোর্ড শর্টকাট কাজ করতেছে না, তো এই জন্য আমি এভাবে করতেছি। সেন্ড টু ফরওয়ার্ড, আর একবার সেন্ড টু ফরওয়ার্ড দিব আমি। অবজেক্ট অ্যারেঞ্জ এবং একটা জিনিস দেখেন, আমি এটার হচ্ছে ওপাসিটিটা কমাই দিব, একটু হালকা দেখাবে সে। এটা কিন্তু খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা সময় নিয়ে করতে হবে, জাস্ট প্যাটার্নটা আমি নিয়ে আসার চেষ্টা করলাম। আর হচ্ছে এটাকে বাদ দিব কিভাবে বলেন তো, যে বাইরে যে দেখা যাচ্ছে এগুলো বাদ দিব কিভাবে, যদিও সেভ করলে ওগুলো দেখা ওগুলো সেভ হবে না, বাদ চলে যাবে। সে বিল্ডার দিয়ে আমরা রাইট, আমরা কী করবো, প্রথমে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে আমি আনলক করব। আনলক অল, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, আমি এই গ্রুপটা সিলেক্ট করে আমি সেই বুল্ডার টিল দিয়ে জাস্ট বাদ দিতে পারবো, এভাবে বাদ দিব। আরও আছে, আর এটা আছে, চলে গেছে। তো সময় নিয়ে করলে আরো সুন্দর হবে, আমরা জাস্ট শর্টকাট করলাম, এদিকে আর কাজ নাই। তবে প্যাটার্নটা এখানে ইউজ করা হয়েছে, আমরা এই মুহূর্তে করলাম না। আর আমাদের আর একটা কাজ আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা হবে এবং এর উপর একটা কার্ড হবে। আচ্ছা, এখন আমরা একটা কার্ড ডিজাইন করবো, কীভাবে করবো দেখেন, আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে ফ্রন্টে সে কপি হবে। আচ্ছা, এটাকে কালারটা চেঞ্জ করি, এটাকে আমি কীভাবে আমি এই শেপটা বানাবো দেখেন। এইভাবে একটা বৃত্ত বানালাম এবং এটাকে আমি সেন্টার করব, অ্যালাইনমেন্ট নিয়ে একদম সেন্টার নিয়ে দেব, তাহলে আমার কার্ভটা সুন্দর হবে। আমি আবার একই কাজ করব দিলাম এবং এটাকে আমি আমাদের যে এইদিকে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে মিল রাখবো, আর এই সাইডে আমি লোগো দিব এবং অ্যাড্রেস দিব, প্রতিষ্ঠানে অ্যাড্রেসটা। আমি লোগোটা জাস্ট কপি করে নিয়ে আসি এখান থেকে, অল্টার সেপে টান দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে কি এখানে দেখাচ্ছে না কেন, এটা হচ্ছে আমার এইদিকে ব্যাকগ্রাউন্ডে ডিজাইন হয়ে গেছে। সো আমি ব্রিং টু ফ্রন্ট করব, অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জ গিয়ে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যদি আমরা ধরুন ভালো কোনো ডিজাইনারের চোখে পড়লে সে অবশ্যই এটা ধরে নিতে পারবে খুবই ভিজিটাকে।
একদম সুন্দরভাবে সেন্টার করা হয় না, যেহেতু এটাকে আমি আর্টবোর্ডের সাথে একটু সেন্টার করতে পারছি না, সরলকে একটা শেপ বানিয়ে নিতে হবে। শেপ বানাবো কীভাবে, জাস্ট যেভাবে আমরা করি একদম এজ থেকে এই এজ পর্যন্ত দেখবেন একটা হেল্প পাবেন। হ্যাঁ, একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন লাইন, এটাই হচ্ছে স্মার্ট গাইড যেটা শুরুতে বলছিলাম। এখন যদি আমি এটার সাপেক্ষে এটাকে সেন্টার করি, তার মানে আমার এই এরিয়ার সাদা এরিয়ার মধ্যে সেন্টার হয়ে যাচ্ছে। কী করতে হবে, অ্যালাইনে গিয়ে এই সেন্ট এই আর্ট অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সে চেঞ্জ করে অ্যালাইন টু সিলেকশন দিবেন। তাহলে আচ্ছা এটাকে হচ্ছে এভাবে করা যাবে না, দেখেন এটাকে মুভ করে নিছে। কি করতে হবে, এইটাতে আরেকবার ক্লিক করতে হবে, আমি দুইটাকে একসাথে সিলেক্ট করছি, জাস্ট আমি গ্রিনের সাপেক্ষে আমি এটাকে সিলেক্ট করবো আমার লোগোটাকে। সো আমি দুইটাকে আগে সিলেক্ট করবো শিফট সেভে অথবা ড্র্যাগ করে, দেন আমি আরেকবার এটাকে সিলেক্ট করবো। তাহলে এটা কি হলো, এটা একটা কি অবজেক্ট হয়ে গেল আমাদের, মানে দুইটা যে সিলেক্ট করার মধ্যে এটাকে আমি কি অবজেক্ট বানাতে পারলাম, কারণ ওটাতে আমি নেক্সট টাইম আরেকটা সিলেক্ট করছি। এখন যদি আমি অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু কি অবজেক্ট দিবেন, অটোমেটিক সে হয়ে গেছে, কারণ আমরা অলরেডি কি অবজেক্ট সিলেক্ট করে ফেলছি। এখন সেন্টার দিলে সে এটাকে আর মুভ করলো না, কি অবজেক্টটাকে মুভ না করে সে সেন্টার হয়ে গেল। সো আমি জানি এখন আমার সাদা এরিয়ার মধ্যে সে আমার লোগোটা এখন সেন্টার হয়ে আছে। সো আমার এখন আর গ্রিন শেপটা লাগলো না, আমি এটাকে আর একটু পজিশনিং করে নিই। দেন আমি আমার হচ্ছে অ্যাড্রেস দরকার ছিল, আমি অ্যাড্রেসটা দিব এখানে, অ্যাড্রেসটা এখানে দিব, দিয়ে ধরেন আরও ডিটেলস যদি দিতে চাই দিব এখন। আর এখানে এনারা কী দিয়েছেন, ওনারা হচ্ছে বাইরের যে অ্যাড্রেসটা মানে আয়ারল্যান্ডের অফিসের অ্যাড্রেসটা দিয়ে রাখছেন, সেটাকে আমরা দিব, এটাকে আমি লক করে নিই। আচ্ছা এটাকে আবার সেন্টার করবো পরে। অবশ্য ওনারা কী করছেন, হেড অফিস একটা টাইটেল ইয়া দিয়ে টাইটেল দিয়ে এটাকে বোল্ড করছেন ওনারা, দিয়ে হচ্ছে ওনার অ্যাড্রেসটা টাইপ করছেন, আমি দিয়েছি 3CRAGS মিড হাউস। এটা বাইরে টাইপ করতে করতে চলে যাবে, তো কোনো সমস্যা নাই, আমরা হচ্ছি সরাই নিতে পারবো। NS ওয়েস্ট NS নাস নাস এভাবে পুরোটা না দিয়ে জাস্ট আয়ারল্যান্ড দিয়ে রাখি। তো আমি এটাকে এই লাইনটাকে আমি ইন্টার দিয়ে নিচে নিয়ে আসি। হারুন ভাই এটা ব্যাস ওয়ান দেখেন আমার হচ্ছে, দেখেন আবার আমি সেটার করতে যখন গেলাম তখন হচ্ছে আবার আবার আগে লোগোটাকে যে সেন্টার করছিলাম সেটাকে সরাই নিল। তা আমি আবার হচ্ছে সিলেক্ট করে এটাকে আমি কি অবজেক্ট বানাবো, আরেকবার সিলেক্ট করে সে কি অবজেক্ট হয়ে গেল সেম ওয়েতে আমি সেন্টার করবো। অ্যাড্রেসটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করা জরুরি, তাই না? আবার আমি সেন্টার করবো কীভাবে, একই ওয়েতে, ঠিক আছে? সেন্টার করা দরকার হচ্ছে ভার্টিক্যালি, এই জন্য আমি পুরোটাকে গ্রুপ করে নিব। এখন গ্রুপ করে নিয়ে জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ডে গিয়ে সেন্টার করে দিব, তার মানে আমার পুরো দিকে কোনো অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম নেই, তাই না? তো মোটামুটি এটাকে আচ্ছা এই প্যাটার্নটাকে নিয়ে আসি, মোটামুটি ডিজাইনটা একটা ডিজাইন বলা যায় না, এটাকে ফ্রন্টে নিয়ে আসি। আচ্ছা এখানে হচ্ছে কিছু লাইন বাইরে চলে গেছে প্যাটার্নের মধ্যে, এজন্য আপনারা হচ্ছে আমি
একটা আরেকটা কাজ করব, আমি খুঁজতেছি, আমি ভুলে গেছি কোন কমান্ড টাইপ করছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখি, আমি আরেকটা ওয়েতে সলভ করব। আমি সেটা আছে রিসেন্টলি করিনি। কোনটা? হ্যাঁ আমি হচ্ছে আগের মতো হচ্ছে বাইরে যেগুলো চলে গেছে এগুলোকে ডিলিট করে দেবো, জাস্ট অল্টার কি চেপে ধরে ডিলিট করব। আচ্ছা ধরেন আমার ডিজাইন কমপ্লিট, এখন আমি সেভ করব সেম ওয়েতে আমরা যেভাবে আগের ডিজাইনটা সেভ করছিলাম। ফাইলে যাব, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, আমি ধরেন আমার নামে একটা ফোল্ডার, আমাদের গ্রুপের জন্য একটা ফোল্ডার আছে, ওটা আছে ক্লাস ফোর, এখানে আমি বিজনেস কার্ডটা আমি সেভ করবো এই নামে। এখন আমাকে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। ইউজ আর্টবোর্ড সিলেক্ট করবো কেন? চাইলে আমরা একটা পার্টিকুলার কোনো আর্টবোর্ড সেভ করতে পারি, অথবা পাশাপাশি দুইটাই সেভ করতে পারি। এবং ইউজ আর্টবোর্ড ক্লিক করলে আরেকটা জিনিস হবে, অনেক সময় হচ্ছে আর্টবোর্ডের বাইরে কিছু শেপ চলে যায় যেগুলো আমরা ডিলিট করি না। আমাদের আপাতত আরজিবি তে রাখি, কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রিন্ট করতেছি না, আপাতত আরজিবি তে রাখলাম। তো ওকে দিলাম, দেখি আমাদের ডিজাইন কোথায় গেল। এখানে নাকি এখানে আমার ডিজাইন চয়েস। এরপর পরবর্তীতে হচ্ছে ডিজাইন তো হয়ে গেল, অনেক সময় দেখছেন অনেক ডিজাইন অনেক সুন্দর করে উপস্থাপন করে টেবিলের উপর বা ধরেন কেউ হাতে ধরে আছে, তো সেই জিনিসগুলো আমরা করব নেক্সট টাইম। সেটা হচ্ছে সব ধরনের ডিজাইন, দেখেন এখানে কিছু ইরোর আছে, দেখেন অথবা অন্যটাতে আরেকটাতে এটা এরকম কিছু পাবো হয়তো, বা দেখেন সেটা আমরা নেক্সটে করবো। তো আমরা হচ্ছি আমরা আজকে ক্লাসের যারা ছিল সব প্র্যাকটিস করবো এবং আপলোড করবো, সাথে আপনাদের হচ্ছে আরেকটা কাজ ছিল মনে করাই দিই, ওয়াল ক্লকটা ডিজাইন করবেন। সেটা হচ্ছে আমরা যেভাবে ট্রান্সফর্ম ইউজ করছিলাম আমাদের ইফেক্ট মেনু থেকে সেটা ইউজ করে। তো থ্যাংক ইউ আপনাদের, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি এবং গ্রুপে আমি এখনই আপলোড করে গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছি। হ্যাঁ।